17ই নভেম্বর 2021-এর রাতে আমরা চলেছিলাম বান্দরবনের পথে। 3 দিনের এই ট্যুরের প্রথম গল্প নিয়ে ফিরছি ইন্ট্রোর পর। পরিকল্পনা অনুযায়ী প্রথম দিন আমরা যাব নীলাচলে, সেখানে থাকবো নীলাম্বরী রিসোর্টে। দ্বিতীয় দিন আমরা যাব নীলগিরি, দেখব চিম্বুক পাহাড়, ডাবল হ্যান্ড ভিউইং পয়েন্ট, সানসেট পয়েন্ট, শৈলপ্রপাত হয়ে রাতে থাকব বননিবাস হিল রিসোর্টে। তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন আমরা যাব মেঘলা পর্যটন কেন্দ্রে, দেখব স্বর্ণ মন্দির, ঘুরব বান্দরবন শহর আর বার্মিজ মার্কেটে। আঁকা বাঁকা পাহাড়ি চড়াই উচ্চাই পার হয়ে আমরা যখন বান্দরবনে পৌঁছলাম, ঘড়িতে সময় তখন সকাল 6টা। ঢাকা থেকে বান্দরবনের দীর্ঘ এই পথ আমরা পাড়ি দিয়েছিলাম হানিফ এন্টারপ্রাইজের ভলভো B9R মডেলের এই বাসে। ব্রিটিশ শাসনামলে 1860 সালে পার্বত্য চট্টগ্রামকে জেলা ঘোষণা করা হয়। তখন এই বান্দরবন ছিল পার্বত্য চট্টগ্রামের অধীনে। বান্দরবনের আয়তন প্রায় 4,479 বর্গ কিলোমিটার আর এখানে প্রায় 4 লাখেরও বেশি মানুষ বাস করে। বাস থেকে নেমে হালকা নাস্তা সেরে আমাদের গন্তব্য ছিল নীলাচল। বান্দরবন থেকে নীলাচল যেতে আপনি চাইলে সিএনজি, ব্যক্তিগত গাড়ি কিংবা চাঁদের গাড়ি ভাড়া করতে পারেন। আমরা সিএনজি ভাড়া করেছিলাম। আমরা আছি নীলাচলে। নীলাচল পর্যটন কেন্দ্র বান্দরবন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আছে। এখানে প্রবেশ করতে হলে আপনাকে গুনতে হবে 25 টাকা জন প্রতি। নীলাচল একটি পাহাড়ি এলাকা। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 2000 ফুট এবং বান্দরবন শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে টাইগার পাড়া এলাকায় এটি অবস্থিত।
নীলাচলকে অনেকেই স্বর্ণভূমি বলে থাকেন। নীলাচলে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখতে পর্যটকদের ভিড় হয়। শুনেছি এখানকার নির্মল বাতাস নাকি রোগ নিরাময়ে সহায়ক হিসেবে কাজ করে। নীলাচল এমন একটা জায়গা যেখান থেকে পুরো বান্দরবন শহরটাকে এক নজরে দেখা যায়। নীলাচলে আমরা উঠেছিলাম নীলাচল নীলাম্বরী রিসোর্টে। আজকের গল্প এ পর্যন্তই। আগামী পর্বে ফিরব পরের গল্প নিয়ে।